আসসালামু আলাইকুম সকলকে আলোকিত সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে সংবাদ শিরোনাম পাকুয়াখালী সহ সকল বাঙালি গণহত্যার বিচার করতে হবে কাজী মুজিব রামগড়ে গলায় অস্ত্র ঠেকিয়ে স্কুল শিক্ষিকার বাসায় দুধর্ষ ডাকাতি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে কৃষকদের ভাগ্য উন্নয়ন হচ্ছে পার্বত্য পার্বত্যমন্ত্রী সুইদর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত পাকুয়াখালী সহ সকল বাঙালি গণহত্যার বিচার করতে হবে কাজী মুজিব রাঙ্গামাটির লংগুদুতে নয় সেপ্টেম্বর পাকুয়াখালী গণহত্যা দিবসের স্মরণে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ লংগুদু উপজেলা শাখার উদ্যোগে শোক রেলি দোয়া মোনাজাত ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার নয় সেপ্টেম্বর দুপুরে লংগুদু উপজেলা সদরের শোক রেলি করে প্রধান সড়ক ঘুরে এসে মাঠে পাকুয়াখালীতে নিহত গণকবরের সামনে দোয়া মোনাজাত ও শোক সভা অনুষ্ঠিত হয় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান প্রধান অতিথির বক্তব্যে কাজী মুজিব বলেন পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী সংগঠন শাখা শান্তি বাহিনীর হাতে অসংখ্য ও পৈশাহিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে পার্বত্য অঞ্চল বাঙালিরা অসংখ্য ঘটনার মধ্যে আজ শনিবার পার্বত্য চট্টগ্রাম ইতিহাসে একটি পাকুয়াখালী ট্রাজেডি দিবস বক্তারা বলেন উনিশশো ছিয়ানব্বই সালের নয় সেপ্টেম্বর সন্তুল আনমান নেতৃত্বাধীন পিসি জেএসএস এর সশস্ত্র শাখা শান্তি বাহিনী কর্তৃক রাঙামাটি জেলার লংগুদু উপজেলার পাকুয়াখালীতে নিরহ বাঙালি কাঠুরিয়েদের উপর নির্মম নির্যাতনের পর হত্যাকাণ্ড চালিয়ে তাদের বিভৎস মানুষ তার এক জঘন্যতম জিঘাংসার স্বরূপ উন্মোচন করে পার্বত্য চট্টগ্রাম ইতিহাসে এই দিনটি একটি নৃশংসতম বর্বর গণহত্যার দিন এই দিনে পঁয়ত্রিশ জন নির্হ বাঙালি কাঠুরিয়াকে নির্মমভাবে হত্যা করেছিল শান্তি বাহিনী পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় ও সম্প্রীতি রক্ষায় সশস্ত্র অবৈধ অস্ত্রদারী ও দেশদ্রোহী সন্ত্রাসী সংগঠন জেএসএস ও ইপিডিএফকে নিষিদ্ধ করতে হবে পার্বত্য চট্টগ্রামে গণহত্যার দায় এখনই সন্তুলার্মা ও প্রসিদ্ধ বিকাশ খিসাসহ তাদের সংগঠনের সকল সশস্ত্র সন্ত্রাসীদের আইনের আওতায়নে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে রামগড়ে গলায় অস্ত্র ঠেকিয়ে স্কুল শিক্ষিকার বাসায় দুর্ধর্ষ ডাকাতে খাগড়াছড়ি রামগড় পৌরসভার প্রাণ কেন্দ্রে স্বামী স্ত্রীর গলায় ধারালু অস্ত্র ঠেকে স্কুল শিক্ষিকার বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে শনিবার নয় সেপ্টেম্বর ভোরে রামগড় থানার অদূরে বাজার আবাসিক এলাকায় প্রাইমারি স্কুল শিক্ষিকা শিলু বড়ুয়ার বাসায় এই ডাকাতির ঘটনা সংঘটিত হয় ধারালো অস্ত্রধারী ডাকাতরা শিলু বড়ুয়া ও তার স্বামী উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সহকারী কান্তি বড়ুয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা স্বর্ণ অলঙ্কার ইত্যাদি লোড করে নিয়ে যায় রোবেল বড়ুয়া বলেন ডাকাতরা মুখোশ পড়া ছিল শনিবার ভোর সাড়ে চারটা পর্যন্ত প্রায় দেড় ঘন্টা যাবৎ তাণ্ডব চালায় এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মিজান রহমান বলেন খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয় পরে তিনি নিজেই পিও পরিদর্শনে যান তিনি বলেন বাড়ির মালিক এখনও থানায় লিখিত অভিযোগ বা মামলা করেননি তথাপিও পুলিশ দুর্বৃত্তদের ধরতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তৎপরতা শুরু করেছেন আওয়ামী সরকার ক্ষমতায় আছে বলে কৃষকদের ভাগ্য উন্নয়ন হচ্ছে পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ঋষি সিং এমপি বলেছেন আওয়ামী সরকার ক্ষমতায় আছে বলে কৃষকদের ভাগ্য উন্নয়ন হচ্ছে তিনি বলেন আওয়ামী সরকার গরিব ও অসহায়দের পাশে ছিল আগামীতেও থাকবে এই সরকার আমলে দেশের গরিব ও অসহায়দের কল্যাণে সরকারের পর্যাপ্ত সাহায্য সহযোগিতা অব্যাহত রয়েছে এবং যার ফলে দেশ সমৃদ্ধির শিখরের দিকে এগিয়ে যাচ্ছে গত শুক্রবার আট সেপ্টেম্বর বান্দবন পার্বত্য জেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে বান্দবনে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকেন্দ্রিক কৃষি সরঞ্জাম শিক্ষার্থীদের ক্রীড়া ও শিক্ষা সামগ্রী এবং আপতকালীন পরিস্থিতি পরিস্থিতি মোকাবেলা কর্মসূচির আওতায় অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী বীর বাহাদুর ঐশ্বর সিং এমপি এসব কথা বলেন অনুষ্ঠানের শেষে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর সমবায় বিভাগের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বাইশ জন নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীর হাতে নিয়োগপত্র আটানব্বইটি প্রতিষ্ঠানকে কম্বাইন হারভেস্ট ও পাওয়ার টিলার পঞ্চান্নটি প্রতিষ্ঠানকে ক্রীড়া শিক্ষা ও সাংস্কৃতিক সামগ্রী সহ বিভিন্ন অনুদানের চেক বিতরণ করেন সুই দর্শক এই ছিল আমাদের আজকে আলোকিত রাঙামাটির আত্মার সংবাদ ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য